অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। কেউই তো নেই, তার মানে নার্স আন্টি ফেরেনি, ফিরলে হয়তো এখন এখানেই থাকতো। চুপ করো তুমি, একদম চুপ করো। সব আমার দোষ, তাই না? ওকে ঘেরা টোপে আটকে রেখেছিল কে? আমি? ওকে পাথরের তলায় কবর দিয়েছিল কে? আমি? আমি। কিন্তু আগেই তোর নিশ্চিত হওয়া যাচ্ছিল যে ও মরেছে কিনা, তাই নাকি? আমার হাতে বিষটা তুলে দেওয়ার সময় কে বলেছিল ওই বিষ যার শরীরে যাবে সে নাকি আর বাঁচবে না? এই কথা তুমি বলেছিলে তোমার মহাপ্রলয় যজ্ঞের কাছে। তোমার প্রকৃতির রুদ্র রোষের সামনে কেউ দাঁড়াতে পারবে না, এই কথা কে বলেছিল? তুমি, তুমি, তুমি! শান্ত হ। আমরা কি নিজেদের মধ্যে ঝগড়া করবো নাকি? সেটা তোমার এতক্ষণে মনে হলো? এতক্ষণ তো তুমি শুধু আমাকেই দোষ দিয়ে যাচ্ছিলে। আর যদি তাকে বাঁচাতে স্বয়ং মা সিংহ বাহিনী না আসত, তাহলে তোর কাজটা হয়ে যাচ্ছিল। মনে রাখবি, প্রকৃতি কখনো ভগবানকে হারাতে পারে না। মানে কি বলতে চাইছো তুমি রাঙাবো? তার মানে আমি আমি কোনোদিন প্রতিশোধ নিতে পারবো না, কোনোদিন আমার আমার মুক্তি হবে না, এটাই এটাই চলতে থাকবে, আমি হেরে যাবো সবসময় চিরকালের মতন এইভাবে। আমি তো ওই কথা বলিনি, আমি তো ওই বাড়িতে আছি, নাকি অত ভাবছিস কেন? আমাদের অন্যভাবে ভাবতে হবে। একদম চুপ করো তুমি, আমি বুঝতে পেরেছি তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। অনেক করে ফেলেছো, ঝড় তুলে বাজ ফেলে অনেক কিছু করেছো, এবার আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তোমাকে এবার আর আভান্তিকা চুপ কর তুই, নইলে আমার জ্ঞান তো এমন ঘটনা চিকিৎসা বিজ্ঞানের বাইরেই বলতে পারে। চিকিৎসা বিজ্ঞানের বাইরে? তার মানে ডাক্তারবাবু আপনি কি বলতে চাইছেন, এটা কি কোনো অলৌকিক ঘটনা? অলৌকিক কিছু তো বিজ্ঞান বিশ্বাস করে না, তাই আমি সে কথা বলতে চাইনি। তবে এটা যে একটা আশ্চর্য ঘটনা এটুকু বলতে পারি। তাই হবে নিশ্চয়ই, এমন কিছু একটা ঘটেছে যেটা উপর থেকে দেখে বোঝা যাচ্ছে না। যাকগে, জহর হয়ে গেছে, এ নিয়ে আলোচনা করে তো কোনো লাভ নেই, সৎকারের ব্যবস্থা করবো। আমার উপরে কত ভরসা করেছিল বলো, তার জন্যই না ডেকেছিল। আর
আর আমি পারলাম না ওই পিশাচিনীর হাত থেকে নার্স অ্যান্ডিকে বাঁচাতে। বাঁচা বাঁচা বলে বারবার আমাকে ডাকছিল, ছুটে গেলাম তবুও আমি নার্স অ্যান্ডিকে বাঁচাতে পারলাম না। চুপ করলাম না, তুই এসব কে বলতে বলছিস? আমি সত্যি বলছি লাগছে, আমি নিজের চোখে আমাকে বলছিস বলছিস, এই কথা আর কাউকে বলিস না লগ্না, এটা তোর কাছে আমার অনুরোধ। এই কথা শুনলে রাজিমা তোকে খেয়েই ফেলবে, বলবে যে আমি তোকে প্রদীপ রক্ষা করার জন্য রেখেছিলাম, আর তুই কেন বাইরে গেলি? প্রদীপ তো রেখে যাইনি আমি, প্রদীপটা তো আমি সঙ্গে নিয়ে গেছিলাম। বাইরে না গেলে আমি কি করে জানতাম যে পিশাচিনী? চুপ, এসব কথা আর বলিস না লগ্না। আমি কি আর এমনি বলছি, আমি তো গেছিলাম নার্স আন্টির ডাক শুনে। রাজিমা কি সেসব কথা শুনবে? বলবে যে তুই তার কথা মানিসনি, তুই মা সিংহবাহিনীর প্রদীপ ঠিক মতো রক্ষা করতে পারিসনি। মিথ্যে আমি বলবো না। রাজিমা জানলে খুব রাগ করবে লগ্না, তোকে হয়তো এই বাড়ি থেকে তাড়িয়েই দেবে। সে তাড়িয়ে দিলে দিক, আমি চল। তোর মাথা হয়ে যে সিঁদুর, এই এই বাড়ি রক্ষা কবচ রে মা, এই বাড়ি সকলকে রক্ষা করতে পারবি, শুধু তুই রে মা। এ বাড়ি ছেড়ে কোনোদিন যাস নি মা, কোনোদিন। যাবো না আমি এই বাড়ি ছেড়ে কোনো দিনও কোথাও যাব না, কোথাও না। কিছু না, আপনি এখানে এভাবে বসে আছেন কেন মা? ভালো লাগছে না কিছু, যা ঘটনা ঘটে গেল, মা সিংহবাহিনীর সঙ্গে একটু একা থাকতে চাই। তোমরা চলে এলে যে এমনি ঠাকুরপো বলল ডাক্তার এসেছিল। হ্যাঁ এসেছিল। কি ডাক্তারবাবু কিছু বুঝতে পারলেন কি করে সব ঘটলো? না ডাক্তারবাবু কিছু বুঝতে পারছেন না। স্বাভাবিক, পিশাচিনীর আঘাত একজন ডাক্তার কি করে বুঝবে? মা মা বলছি কি সৎকারের ব্যবস্থা তো করতে হবে নাকি? মেজো বৌমা ফোনটা এনে দাও। ওম শুভম। চন্দ্রকলা রায়চৌধুরী বলছিলাম। চন্দ্রকলা দেবী, আপনি অসময় ফোন করেছেন, সব কুশল তো? না গুরু ভাই, কিছুই কুশল নেই। কেন, কি হয়েছে? গুরুদেব দেহ রেখেছেন। সে কি বলছেন আপনি? এই কিছুক্ষণ আগে। এমন হলো কি করে? তুই পিশাচিনীর গল্প করছিস, তুই আবার বলছিস যে তুই নাকি তাকে নিজের চোখে দেখেছিস। আমি দেখেছি তাই তো বলছি। না আমি কি করে হলো সেটা আমরাও ঠিক বুঝতে পারছি না, মানে হঠাৎ করে এই ঘটনাটা ঘটে গেল, মানে ঘুমের মধ্যে।
বলছিলাম এখন তাহলে কি করণীয়? আমরা সৎকারের ব্যবস্থা করছি, আপনারা কি আসবেন? গুরুদেবের শেষ ইচ্ছে ছিল আশ্রমের ঘাটেই ওনার সৎকার করা হোক। ও মা, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তেমন ব্যবস্থাই করছি। গুরুদেবের দেহ আশ্রমে পাঠাবার ব্যবস্থা করছি। ঠিক আছে।